वर्ण रूप नमामि ओम अस्मत्रिका मंत्रस्य ब्रह्मणि शिवाय कृष्ण सरस्वती देवता हर विनय सरमति विनयो शिरसे ब्रह्मणाय नमो। এই হলো হেয়ার স্কুলের ঠাকুর। ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রেন্ডস আনলিমিটেড। আগামীকাল সরস্বতী পুজো। আমাদের বাড়িতে আমি ছোটবেলা থেকেই দেখছি সরস্বতী পুজো হচ্ছে। এবারে সরস্বতী পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এখনও বাড়িতে সরস্বতী ঠাকুর কেনা হয়নি, সেটাই এখন কিনতে যাব। তো চলো এখানে যাওয়া যাক। তো এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সরস্বতী ঠাকুরের মার্কেটে, যেখান থেকে সরস্বতী ঠাকুর কিনবো। তো ভিডিওটা অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আমরা এখন চলে এসেছি উল্টোডাঙ্গা স্টেশনের পাশে যে মুচিবাজার রয়েছে সেখানে ঠাকুর কিনতে। আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে, এখন ফ্ল্যাটে ঢুকছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রেন্ডস আনলিমিটেড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করছো। আজকে সরস্বতী পুজো, বাঙালি ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, এটা কারোর অজানা নয়। আমাদের বাড়িতেও হচ্ছে সরস্বতী পুজো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আমাদের পুজোর যোগানযন্ত্র চলছে এখন, সব ফল কাটা হচ্ছে, ভাই এখানে চন্দন বাড়ছে। ভগবান বিষ্ণু গঙ্গা সিন্ধু সরস্বতী চ যমুনা গোদাবরী নর্মদা কাবেরী সুরয় মহেন্দ্র তনয়া চর্মণ্য তীরেণুকা শ্রীপ্রা ভগবতী মহাসুর নদী চিত্রাঙ্কলাগন্তকী এতে পূর্ণ তদ বিষ্ণু গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সান্নিধ্যং কুরু কুরুক্ষেত্র ভয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থানি পুণ্যানি পূজা কালে ভবন্তু ওম গন্ধা দর্শন ওম গন্ধম দ্বারা দুরা দর্শন নিষ্ঠ পুষ্টি পরিশ্রমিন ঈশ্বরী সর্বদেবানাং ধূপয়োব তামিহ প্রণমং শিবং ওম মনে দেবীং মনে সারম ধূপার্থেকং মনে সারম দীপার্থেকং মনে সারম গন্ধ পুষ্পম মনে গন্ধ পুষ্পম মনে গন্ধ পুষ্পম মনে সারম আবান্ন নৈবিদ্যম মনে সারম ইত্তাসন মনে সারম ওম ফলম মনে সারম ওম সম্মুখে ওম সরস্বতী দেবায় নম বিষ্ণবে বহুরূপায় নারায়ণায় নম ওম বিষ্ণবে বহুরূপায় নারায়ণায় নম
ओम विष्णुवे गौरव नारायणाय नमो ओम विष्णुवे गौरव नारायणाय नमो विष्णुवे ओम विष्णुवे नारायणाय नमो विष्णुवे नारायणाय नमो ओम विष्णुवे नारायणाय नमो ओम सम्मुखे विष्णुवे नारायण नमो तुलसी ओम तुलसमित नामासिं सदात्तम केशव प्रिय केशवातिथि नमितं भरदा भव सौवने दिवंगत मुन्त्रय ओम श्री तुलसीदिपाय तुलसी बहुरूपाय विष्णुवे परमात्मने नमो ओम गणेशाय नमो ओम फलमूलादिनोय विद्मं गणेशाय नमो सम्मुखे सरस्वतीपाय नमो अनन्ताय नमो क्षीरसमुद्राय नमो शेषदीपाय नमो मणिविधि रत्न सिंहासन नमो गणेशाय नमो एकदन्त महाकाय प्रणमामि शिवं शिव कल्पतरुण नयनत्र भूषित चारुमुखं मुखपद्म विजारित कोटि विधुन विधुखंड विमंडित बालाटटम प्रणमामि शिवं शिव कल्पतरुण विश्वराजनिकेतन मादि गुरुं गरालसन वाजि विषाधरं प्रथमाधिपवेशक रंजकनं प्रणमामि शिवं शिवकल्पतरुण मकरच्छतमांगन तंगहरं कोचिचर्म सनागोविरोधकरं वरदाभयभूषल विषाणधरं प्रणमामि शिवं शिवकल्पतरुण वर्णरूपं नमामि ओं अस्य मातृकमन्त्रस्य ब्रह्मणि गायत्री छन्द सरस्वती देवता हरिविनेश्वर मातृ विनियोगो शिरसे ब्रह्मणाय नमो मुखे गायत्री छन्द नमो हिरि सरस्वती देवाय गुज्जे हर्प सर्वकाय किलकाय नमो किलकाय नमो ओं किलकाय नमो किलकाय नमो ओं वन्नि ओं अक्रसजं हरिनो वेदोमि আমাদের পুজো হয়ে গেছে এখন প্রসাদ খেতে বসেছি মামাই প্রসাদ বাড়ছে সবার তো আজকে আমরা এসেছি সরস্বতী ঠাকুর দেখতে কলেজ স্ট্রিটে এখানে অনেকগুলো স্কুল রয়েছে এয়ার স্কুল হিন্দু স্কুল সংস্কৃত কলেজ স্কুল তো এইসব ঠাকুর তো দেখবই আর এয়ার স্কুল বিশেষ করে দেখব কারণ সেটাতে আমি পড়েছি দীর্ঘ প্রায় ন বছর ক্লাস থ্রি থেকে ক্লাস টুয়েলভ অব্দি আমি সেখানে পড়েছি পেছনে হিন্দু স্কুল রয়েছে হ্যাঁ তো আমরা ওখানে যাই দেখি কেমন হয়েছে সরস্বতী পূজা হ্যাঁ আমরা এখন হিন্দু স্কুলে যাচ্ছি ঠাকুর দেখতে ভেতরে ঢুকে গেছি হিন্দু স্কুলের
এখন হিন্দু স্কুলে ঠাকুর দেখতে ঢুকছি। সামনে মাইকেল মধুসূদন দত্ত। হিন্দু স্কুলে ঠাকুর দেখা হয়ে গেছে, এবার হিন্দু স্কুলে এরকম একটা এক্সিবিশন করেছে, দেখতে দারুণ লাগছে। আমাদের হিন্দু স্কুলের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার এসেছি আমার স্কুল হেয়ার স্কুলে। এটা প্রায় 200 বছর পুরনো স্কুল, 1818 সালে এর স্থাপিত হয়েছিল, ডেভিড হেয়ার স্থাপিত করেছিল। সেই বিল্ডিংটা কিন্তু এখনও রয়েছে। তো এখন হেয়ার স্কুলেই ঢুকছি। দারুণ লাগছে, একটা আলাদা অনুভূতি হয় নিজের স্কুলে যাওয়াতে। প্রায় 9 বছর এখানে পড়েছি। পুরনো যে ব্রিটিশ আমলের যে বিল্ডিং সেটাই এখনো রয়েছে হেয়ার স্কুলে। এই হলো হেয়ার স্কুলের ঠাকুর। তো হেয়ার স্কুলের ঠাকুর দেখে নিয়েছি, সরস্বতী ঠাকুর। আজকে এবার এমনভাবে করেছে স্কুলের বাইরের দিক করেছে, তাই স্কুলে ঢোকা হলো না, আজকে স্কুলটা বন্ধ রেখেছে। আর এখন হেয়ার স্কুলের সাথেই যে হেয়ার স্কুলের মাঠ রয়েছে সেখানে চলে এসেছি, সেই জায়গাতে আছি। আর পেছনে কিন্তু আমাদের রয়েছে প্রেসিডেন্সি কলেজ, সেটাও দেখাবো। আর তুমি কিছু বলবে না? কি আর বলবো, এখন ওয়েদারটা খুবই সুন্দর, তো এটাই আর কি একটু উপভোগ করছি। হ্যাঁ, আর শীতও কমে গেছে, সেটা সব থেকে ভালো। সোয়েটার মোয়েটার পরে বেরোতে হয়নি, বিভিন্ন রকম ড্রেস পরে সবাই বেরিয়েছে, ওটাই আনন্দের। আর এখন এই ক্যামেরার সামনে রয়েছে প্রেসিডেন্সি কলেজ, কলেজ স্ট্রিটের একটা নাম করা কলেজ। কলেজ স্ট্রিট না বলবো না, শুধু কলকাতা নয়, পুরো বিশ্বেরই একটা নাম করা কলেজ প্রেসিডেন্সি কলেজ। আর সাথে এই হেয়ার স্কুল, পুরনো বিল্ডিংয়ের সাথে ঐতিহ্য নিয়ে রয়েছে হেয়ার স্কুল। কলেজ স্ট্রিটে যে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল রয়েছে, তার ঠিক অপোজিটেই রয়েছে দিলখুশ কেবিন। এখানেই আজকে এখন খাবো। হেয়ার স্কুল থেকে ঠাকুর দেখার পরে দিলখুশ কেবিনে এলাম খেতে। এখানে সামান্য কিছু খাবো, বেশি খাবো না, কারণ ঘরে গিয়ে আবার খেতে হবে। কেমন লাগছে অনেকদিন পর দিলখুশ কেবিনে এসে? ভালো লাগছে, এক্সাইটেড। আমাদের সামনে এখন চলে এসেছে ফিশ কবিরাজি। তো দিলখুশ কেবিন থেকে ফিশ কবিরাজি খেয়ে এখন বাড়ি চলে এসেছি। এখন বাড়িতেও লাঞ্চ করতে হবে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে সরস্বতী পুজো, বাড়িতে স্পেশাল লাঞ্চ হয়েছে, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো সামনে রয়েছে খিচুড়ি, নিরামিষ আলুরদম, পাঁপড় ভাজা আর চাটনি। আর এইদিকে রয়েছে মিষ্টি দই, আর এই যো চাটনি। এইদিকে বাবাই খাচ্ছে। তোরা বসে আর বসে পড় খা। হ্যাঁ হ্যাঁ খাচ্ছে। কি রে, খিচুড়ি কেমন হয়েছে? হেভি, ভালো লাগছে? ভালো হয়েছে। আর আলুর দমটা? খিচুড়ি আলুর দমটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা খা। নিস কিন্তু আর একটু? হ্যাঁ নেব নেব, এ আর বলতে, বাড়িতেই তো খাচ্ছি। ঠিক আছে, না এটা সরস্বতী পূজোর স্পেশাল খাবার, তো সেই জন্য লজ্জা করিস না। না কোনো লজ্জা নেই, ঠিক আছে খা। নৈব জানামি পূজনং
বিসর্জনং গোমুম আবাহনং জানামি নৈব জানামি আবাহনং জানামি নৈব জানামি পূজনং কৃষ্ণ বিসর্জনং নৈব জানি ক্ষমব পরমেশ্বরী উত্তরে শিখরে দেবী ভুজ্জান পর্বতবাসিনী মৈ অঞ্চত দয়াগচ শান্তি। যেহেতু আজকে বিকালে চারটের সময় পঞ্চমী শেষ হয়ে গেছে, তাই ঠাকুর মহাদেব মশাই সন্ধ্যের সময় এসে সন্ধ্যা আরতি করলো আর ঘরটাকে নাড়িয়ে দিয়ে গেলেন। সাথেই আমাদের এই আজকের ব্লগটা এখানেই শেষ হলো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।